স্বাগতম। একদম গোড়াতেই যেটা বলতে চাই, যে ভয়াবহ একটি অবস্থানের মধ্যে দিয়ে ভারতবর্ষ তথা সারা বিশ্ব চলছে করোনা ভাইরাস। কাল আমার কি হবে বা কাল আপনার কি হবে কেউ জানে না। ঘটনাচক্রে যেটা দাঁড়াচ্ছে যে সতর্কতা সতর্কতা এবং সতর্কতা, এগুলোর অ্যাজ সাচ মেডিসিন দিয়ে সারা পৃথিবীকে এই বিষ মুক্ত করাটা কিন্তু এই মুহূর্তে সম্ভব না। হয়তো সেটা আগামী দিন তৈরি হবে, জৈব রসায়ন হোক বা মানুষের মধ্যে সেই ইমিউনিটি পাওয়ার বাড়ি হোক, সেগুলো তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে যেহেতু এটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম এবং যেহেতু এটা আমাদের অত্যন্ত প্রিয় প্রোগ্রাম, সেই জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি সন্দীপ শাস্ত্রীর কাছে। এবং সন্দীপকে প্রথম যেটা বলতে চাই, যে মূল যে জায়গাটা ধরাতে চাইছি, যে সন্দীপ কিন্তু এই করোনা ভাইরাসের কারণে 2 তারিখ অবধি, 2 এপ্রিল অবধি কিন্তু তিনি কোনো চেম্বার করছেন না। প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনারা যোগাযোগ করবেন কী করে? এবং তিনি অবশ্যই জনতা কারফিউ সাপোর্ট করার জায়গায় রয়েছেন ইত্যাদি। তো আমার কথা হলো যে এই মোমেন্টে তাহলে আমরা সন্দীপের সার্ভিস পাবো কী করে? কারণ সন্দীপ এমনই এক ব্যতিক্রমী জ্যোতিষী যার কাছে আজও এই বাজারে এই করোনা ভাইরাস চলাকালীনও শয়ে শয়ে লোক কিন্তু দেখাতে আসে। সেটা আপনারা নিজেরা খবর নিয়ে দেখবেন, আমার কথাটা কোনো বিজ্ঞাপন বা প্রচারের প্রশ্ন নেই। তার জন্য আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রথম কথা হচ্ছে যে সন্দীপের নিচে যে 3টে ফোন নাম্বার যাচ্ছে সেগুলোকে চেক করুন, সেই ফোন নাম্বারগুলো নোট করুন। এবং একই সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু ক্রমাগত ফোন করবেন এবং ফোন করে সন্দীপের সঙ্গে কথাবার্তা বলবেন। তো সন্দীপ, এই হচ্ছে কি ব্যাপার? তো জ্যোতিষী প্রেডিকশন থেকে করোনা ভাইরাস নিয়ে যদি ছোট্ট করে কিছু বলো, তারপরে তো আমি ফোন নেবই। একদম, প্রথমে জানাবো সকল গুরুজন এবং সিদ্ধাতা শ্রী গণেশকে প্রণাম। দেখো প্রসূনদা, অনেকদিন আগেই আমি কিন্তু অনেকদিন ধরেই একটা আলোচনা বলছিলাম, যেখানে আমি তোমাকে বলেছিলাম যে এখন বর্তমান সময়ে আমাদের দেশের বা বিশ্বের যে অবস্থা হতে চলেছে সেটা অর্থনীতি থেকে শুরু করে তুমি বাজারের দিন বলেছিলে। একদম একদম, যে মানুষের সাথে মানুষের সচেতনতা এবং সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন। এখন কিন্তু সময়টা তাই চলে এসছে। আর সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে আমি গ্রহগত দিক থেকে যদি বিচার করি, মঙ্গল শনি একসাথে কিন্তু মকর রাশিতে ট্রানজিট করে বৃহস্পতি সেখানে যেতে চলেছে। এখানে দাঁড়িয়ে মঙ্গল মকর রাশিতে তুঙ্গি, শনি তার নিজের ঘর যেটা একে অপরের শত্রু, এবং বৃহস্পতি ওখানে গিয়ে নিচস্ত হয়ে যাচ্ছে। বৃহস্পতি কতটা সাপোর্ট দিতে পারবে? এই মঙ্গল শনির কানেকশানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয়। বর্তমান সময়ে প্রকৃতির কাছে কিন্তু বিজ্ঞান হার মেনেছে, ঈশ্বর মাথা নত করেছে, এটা কিন্তু জানতে হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা আজ পর্যন্ত আপনাদেরকে বলবো, এই যে সহযোগিতার জায়গাটা বারবার বলছি না, বর্তমান সময়ে অনেকেই বলছেন 15 এপ্রিলের পর আমূল পরিবর্তন হবে, যেটা প্রেডিকশনে বেরোচ্ছে 13 বা 14 এপ্রিলের পর থেকে একটা পরিবর্তন কিছুটা হলে আশা করা যায়, মানে 13-14 এর পর। এবং অবশ্যই কিন্তু যদি মানুষ সহযোগিতা করেন, মানুষ যে যে ধরনের পদক্ষেপ, আমি বললাম না বর্তমান সময়ে দেশ, দশ, দল, এগুলো ভুলতে হবে, সবাইকে একত্রিত হয়ে একটা রোগ কিন্তু আজকে দেখো পুরো বিশ্বকে এক করে দিয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ, পাকিস্তানকে আমরা সাপ্লাই করব, একদম ওষুধ বিশুদ খাবার দাবার, একদম। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সচেতনতা, এই সচেতনতা যদি থাকে মানুষের মধ্যে, তাহলে 14 বা 14 এপ্রিলের পর থেকে আপনারা একটা পরিবর্তন পাবেন। আর একেবারে পরিবর্তন কিন্তু আশা করা যাচ্ছে প্রেডিকশন অনুযায়ী জুন থেকে একটা ভালো পরিবর্তন আসবে, মানুষ থেকে স্বাভাবিকতা ফিরবে। কিন্তু এই জুন পর্যন্ত সময়টা যদি আমরা দেখি, তাহলে আমাদের দেশের বা আমাদের বিশ্বের অর্থনীতির অবস্থা খুব খারাপ। আমাদের কর্মের জায়গাটা আস্তে আস্তে কিন্তু অনেকটাই, বিশেষ করে প্রভাবিত হচ্ছেন একেবারে গরিব শতাংশ মানুষরা, যারা দিন এনে দিন খায়। তো আমি প্রত্যেকজনকে বলবো এই জায়গা থেকে সাপোর্ট করা দরকার। আরেকটা জিনিস বলবো, যেটা সেটা হচ্ছে, যারা আমার, যেহেতু 2 তারিখ অবধি চেম্বার, সমস্ত চেম্বারগুলো ক্যান্সেল করা হয়েছে, নতুন কিছু রিসিডিউল করা হয়েছে, যেটা প্রসূনদা কিছুদিন বাদে, কিছুক্ষণ বাদে বলবে, আপনারা ভালো করে শুনবেন। বিশেষ করে বর্ধমান, বিশেষ করে দুর্গাপুর, বিশেষ করে সিউড়ি বা ব্যাঙ্গালোর, এই চেম্বারগুলো পুরোপুরি ক্যান্সেল করে পোস্টপোন করে দেওয়া হয়েছে, আর কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। আপনারা যারা যারা মনে করছেন ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে চাইছেন, প্রেডিকশান চাইছেন, অনলাইন প্রেডিকশান কিন্তু ওয়ার্ক অ্যাট হোম,
সরকার বারবার বলছে বাড়িতে বসে কাজ করা হবে এবং অনলাইন প্রেডিকশন দেওয়া হবে। আপনাদের প্রেডিকশনের জায়গা, আপনাদের প্রতিকারের জায়গা প্রত্যেকটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে। তার জন্য আপনাদের যে নাম্বারগুলো বলা হবে সেগুলোতে যোগাযোগ। প্রথম কথা তো এই নাম্বারগুলো তো যাবেই, তোমার এই নাম্বারগুলো নোট করুন। আপনারা বাড়িতে বসেই সার্ভিস পেয়ে যাবেন প্রতিদিন বিকেল পাঁচটা থেকে, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নটা, এবং সেটা শুরু হবে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি প্রতিদিন বিকেল পাঁচটা থেকে, দিনটা স্টপ করে আবার সোমবার থেকে শুরু। না কালকেও কথা বলতে পারে, ফোন করতে তো অসুবিধা নেই, ঘরের যদি থাকতে পারে তার ফোনে কি আর অসুবিধা আছে। পাঁচটা থেকে নটা প্রত্যেক দিন সন্দীপ নিজে প্রয়োজনে ফোন ধরবেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, কিন্তু তার আগে একটা ফোন দেখে আছে ধরে নিই, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যালো, স্যার আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? বগুড়া। মানে ইয়ে নদিয়ার? শনিবার ছিল? বৃশ্চিক লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র নরগণ, জানা ছিল? বুধ এবং শনি দুটি গ্রহ বক্রীয় অবস্থায় বসে রয়েছে। একটা জায়গা বলবো, যখনই দেখা যাচ্ছে এখানে শনি দেখো কেতু যুক্ত হয়ে বসে রইল পঞ্চম স্থানে, এবং পঞ্চমপতি বৃহস্পতি নিজের ঘরে থাকলেও শনি কেতুর যে সাধুসর্পদ সৃষ্টি করেছে এটার কারণে তোমার উচ্চ শিক্ষার ক্ষেত্রে সেরকমভাবে হায়ার এডুকেশন নেই, নর্মাল একটা এডুকেশন হওয়ার জায়গা রয়েছে। খুব ভালো মাত্রার, খুব ভালো মানের পড়াশোনার জায়গা এই ছকের মধ্যে পাওয়া যাচ্ছে না। কেরিয়ারের ক্ষেত্রেও একটা বাধা রয়েছে। একটু শেয়ার করো তো, কী করছো এখন, কী নিয়ে পড়াশোনা করেছো আগে বলো। চাকরির দিক থেকে এই ছকটার মধ্যে মনের জায়গায় কোনো স্থিরতা নেই, তাই এতটা বয়স হয়ে যাওয়ার পরেও কর্মগত দিক থেকে তুমি চেষ্টা করবে ভীষণ ভাবে স্থায়ী চাকরি বা গভর্নমেন্ট সার্ভিসের জন্য, কিন্তু অর্থনৈতিক জায়গাটা ভীষণ ডিস্টার্ব, অর্থনৈতিক রোজগার করার জায়গাটাও ডিস্টার্ব, সেখান থেকে দাঁড়িয়ে কোনো কিছুই তুমি স্থায়িত্বভাবে পাবে না। একটু শেয়ার করো। হ্যাঁ স্যার, আমি দুবার ওরকম ডিফেন্স বেঙ্গল পুলিশে হয়নি। হ্যাঁ, বেঙ্গল পুলিশে আমার দুবার হয়নি, বাদ হয়ে গেছে, পরীক্ষায় বাদ হয়েছে, আমার মাঠ থেকে বাদ হয়ে গেলাম বেঙ্গল পুলিশে। আচ্ছা আচ্ছা, মানে মাঠ ক্লিয়ার হয়ে যাচ্ছে, লেখায় গিয়ে আটকে যাচ্ছ নাকি? মানে দোরগোড়ায় গিয়ে আটকে গেল, এবং এখান থেকে দাঁড়িয়ে তুমি দেখো তুমি তার মানে চেষ্টা করছো গভর্নমেন্ট সার্ভিস যেটা আমি বললাম, এবং সেখান থেকে প্রাপ্তিটাও দিল না। এখন এবছর সেপ্টেম্বর অবধি খুব খারাপ সময় তোমার, এই বছর সেপ্টেম্বর অবধি, এই সেপ্টেম্বর পর্যন্ত যে খারাপ সময়টা আছে। উনি বলছেন যে সেপ্টেম্বর অবধি কিছু হওয়ার নয়। আমার চাকরির জন্য আমি আছি। এবার কথাটা ক্লিয়ার করি আগে শোনো, সেটা হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত ভীষণ খারাপ সময়। সেপ্টেম্বর মাসটা পেরিয়ে গেলে কর্মযোগ শুরু হচ্ছে বা কর্মযোগ আছে, যোগাযোগ রয়েছে, যেটা 2025 সালের জুন মাস পর্যন্ত থাকবে, কিন্তু তার মধ্যে বয়সটা অনেকটা বেড়ে যাবে। তোমাকে যেটা করতে হবে, যে কোনো কিছুর ভালো জিনিস শুরু হওয়ার আগে আমরা বলি কি, খারাপ দোষগুলো জানতে পারলে কাটিয়ে দিন, কারণ ভালো সময়টাতে যদি খারাপ দোষগুলো বহন করো তাহলে তোমার কোনো কিছুই কিন্তু ম্যাচিওর হতে দেবে না। তাই তোমাকে ইমিডিয়েটলি কোনো জ্যোতিষ বন্ধুর সাথে যোগাযোগ করে এই জায়গাগুলোর প্রতিকার করা দরকার, সেপ্টেম্বরের আগেই, একদম সেপ্টেম্বর মাসে গিয়ে প্রতিকার করো না, কারণ একটা প্রতিকার কাজ করতে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 মাস সময় লাগে। সেই সময়টা দিয়ে তুমি যাও এবং প্রতিকার করাও, সেপ্টেম্বরের পর একটা কর্মযোগ পাওয়া যাচ্ছে, অবশ্যই তুমি এই সময়টা যে সময়টা বললাম তার মধ্যে চাকরি পাবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটুখানি বলে দিই যে যে নাম্বারে আপনারা সন্দীপের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাকে লিখতে হবে আমার নাম শ্যামল, ধরা যাক শ্যামল চক্রবর্তী,
আমার ডেট অফ বার্থ লিখতে হবে, টাইম অফ বার্থ লিখতে হবে, প্লেস অফ বার্থ লিখতে হবে, মানে যিনি হোয়াটসঅ্যাপে করবেন তিনি তার নাম, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থটা লিখতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই তিনটে নাম্বার যাচ্ছে, এই তিনটে নাম্বারে ফোন করুন প্রত্যেক দিন বিকেল 5টা থেকে রাত 9টা ইনক্লুডিং সানডে। উনি কিন্তু সরাসরি প্রত্যেকের সঙ্গে কথা বলবেন, বা ওনার সেক্রেটারিরা যদি বলেন যে এই পদ্ধতিতে কাজ করুন তাহলে সেই পদ্ধতিতে কাজ করবেন। এবার কথা হলো, ফোন নাম্বারটা নোট করুন, এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ ছাড়া এই নাম্বারে কোনো কাজ দেবে না। 9933 3780 3780 9933 3780 এই নাম্বারটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে ফোন করবেন, তুমি বলে যাও যে এই সিচুয়েশান অ্যান্ড আদার্স। হ্যাঁ, এবং আমি সবাইকেই বলবো একটা কথা, সেটা হচ্ছে যে যারা যারা এখানে যোগাযোগ করতে চাইবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপনাদের প্রেডিকশান চাইছেন অনলাইনে, তারা আগে কিন্তু অবশ্যই ফোনটা করবেন, ফোনটা করে পদ্ধতিটা জেনে নেবেন। পদ্ধতিটা জেনে নেবার পর তারপরে যখন আমি 2 তারিখের পর মানে 3 তারিখ থেকে যখন নতুন চেম্বার শুরু করা হচ্ছে, দেখা যাচ্ছে যে ইনবিটুইন যে অনলাইন প্রেডিকশানগুলো হলো যাদের, তারা যদি কোনো রকম রেমেডি নিতে ইচ্ছুক হন, সেই রেমেডিগুলো 3 তারিখ থেকে যখন চেম্বার শুরু হবে, বিভিন্ন চেম্বারে যখন যাওয়া হবে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন, অথবা যারা খুব দূরবর্তী স্থান যেখানে হয়তো নিয়ারেস্ট চেম্বার নেই তাদেরকে বাই পোস্ট পাঠিয়ে দেওয়া হবে। সেই পদ্ধতির এই সিস্টেমগুলো আপনাদেরকে জানতে হবে, তার জন্য আপনারা ফোন করুন, ফোন করে কথা বলুন, তারপরে আপনারা যোগাযোগ করবেন। আর এখন আজকে যেরকম বর্তমান সময়, একটা জিনিস বলি আমি আপনাদেরকে, আমি আপনাদের মঙ্গল শনি বৃহস্পতি তিনটি গ্রহের ব্যাপারে প্রথমে ইন্ডিকেট করলাম, যাদের চার্টের মধ্যে মঙ্গল এবং শনির ডিস্টারবেন্স রয়েছে, যাদের চার্টের মধ্যে বৃহস্পতির ডিস্টারবেন্স রয়েছে, যাদের চার্টের মধ্যে মঙ্গল, তারা জানবে কি করে? তারা তো জ্যোতিষ দেখায়নি, যারা এই মুহূর্তে দেখছে, যারা দেখায়নি, হ্যাঁ, তার তো অবশ্যই দেখানো দরকার এবং জানা দরকার, কারণ মঙ্গল শনি এই করোনা ভাইরাস টাইমে এটা তো করতে পারে দর্শক যারা দেখছে, যে তোমার কাছে হোয়াটসঅ্যাপে অনলাইন প্রেডিকশন হরোস্কোপটা দিয়ে দিলো বা ডেট অফ বার্থটা দিয়ে দিলো, যে আমি দেখুন আমি টস্কে যাব কিনা, একদম, যে আমি বাঁচবো না বাঁচবো না, বিষযোগটাতে কিন্তু হঠাৎ করে অকাল মৃত্যুর যোগ থাকে। সুতরাং এগুলো আপনারা ডিটেইলটা পাঠান। কেউ আছেন না? হ্যাঁ, হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, প্রসূনদা আপনাকেও নমস্কার, সন্দীপ আপনাকেও নমস্কার। আমি বাঁশজনী থেকে বলছিলাম, আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 6 জানুয়ারি 2006। হ্যাঁ, সকাল সাতটা ছাপ্পান্ন মিনিট। হ্যাঁ, কোথায় বাঁশজনী? উত্তরপাড়ায় হয়েছে। শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা, মকর লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা। শুক্র এবং শনি বক্রী অবস্থায় রয়েছে, এটা আপনার নিজের ব্যাপারেই তো? না, এটা মেয়ে। না না, আমার মেয়ে। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম স্নেহাশ্রী সাহা। আচ্ছা, 2006 মানে তো বর্তমান 13 বছর বয়স হলো। দেখুন, ওর লগ্নে 14। হ্যাঁ, দেখুন, আপনার মেয়ের লগ্নের থেকে নিয়ে তৃতীয় স্থানে চন্দ্র এবং রাহু একত্রে গ্রহণ দোষ হয়ে বসে রইল, ঠিক আছে, এবং নবমে কেতু, এই দুটো জায়গার রেমেডি করাবেন। খুব একটা বয়স নয় তো, কারণ আপনার মেয়ের যে ধরনের বুদ্ধি সেই ধরনের বুদ্ধি অনুযায়ী কিন্তু রেজাল্ট করতে পারবে না। বর্তমান সময়ে উঁচু ক্লাসের বা ইউনিট টেস্টগুলোতে আপনি দেখতে পারবেন যে ওর রেজাল্ট ডিটোরিয়েট করবে। ইনফ্যাক্ট, যে হায়ার এডুকেশন মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, বিশেষ করে উচ্চ মাধ্যমিক যে সময়টাও দেবে, সেই সময়টাতেও কিন্তু সময় রেজাল্টটা ভীষণভাবে খারাপ হবে। এই জন্য আমি আপনাকে বললাম রেজাল্টটার এখনই আপনার এটা রেমেডি করা। তার মানে সামনে যদি মাধ্যমিক পরীক্ষা থাকে, হ্যাঁ, ও তো এবার 21ই দেবে, মানে ক্লাস 10 এ পড়ছে এখন, এক্সপেক্টেড, হ্যাঁ, এবার 10 উঠলো আর কি, এক্সপেক্টেড রেজাল্ট হবে না। হায়ার সেকেন্ডারিতে ওর মনপসন্দ সাবজেক্ট নিতে পারে। এবারে কি হয় জানো তো, দেখো মাধ্যমিককে যদি রেজাল্টটাই ভালো না হলো তাহলে তার ভবিষ্যৎ তৈরি হবে কি? স্ট্রিম চুজও করতে পারছে না, ভবিষ্যতের দিক থেকে ডিস্টার্ব হয়ে গেল, ভালো সাবজেক্ট পাচ্ছে না, ভালো কলেজ বা স্কুল পাচ্ছে না, এগুলোকে দেখতে হবে আপনাকে। এই ক্লাস 10 এ পড়ছে মাধ্যমিকের বাচ্চা, আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে একদম ইনিশিয়াল স্টেজে এসে আপনারা দেখিয়ে নিন, প্রাথমিক টেস্ট হয়ে যায়, তারপর অনেক বাবা মা আসে যে রেজাল্টটা যেন ভালো হয়, তা কিন্তু করবেন না। আপনি শুনে নিলেন যখন, ইমিডিয়েট আপনি রেমেডি করিয়ে নিন, ঠিক আছে? আমি এটা বলে দিই, আগামী 3রা এপ্রিল অন্ডালে তিনি বসছেন, 4রা এপ্রিল ব্যারাকপুর,
পাঁচই এপ্রিল রামপুরহাট, ছয় এপ্রিল বালুরঘাট, দশই এপ্রিল বাঁকুড়া, এগারোই এপ্রিল হাজরা কলকাতা, বারোই এপ্রিল সিউড়ি, তেরোই এপ্রিল দুর্গাপুর, সতেরোই এপ্রিল আসানসোল, উনিশে এপ্রিল বর্ধমান, সাতাশে এপ্রিল আলিপুরদুয়ার, বিশে এপ্রিল কুচবিহার, উনতিরিশে এপ্রিল শিলিগুড়ি, কই গেল না ওটা না আঠাশে এপ্রিল, সাতাশ আঠাশ, আচ্ছা এটাই আমার একটুখানি ভুল হয়েছে, যেটা আঠাশে এপ্রিল কোচবিহার, উনতিরিশে এপ্রিল শিলিগুড়ি, তার মানে সাতাশ আঠাশ উনতিরিশ ওইটা নর্থ বেঙ্গলের ব্যাপার রয়েছে। আচ্ছা দশই মে গুয়াহাটি, এগারোই মে আগরতলা, দোসরা জুন ব্যাঙ্গালোর। দোসরা জুন হি ইজ মোর দেন কনফার্ম যে ঝকঝকে থাকবে সারা পৃথিবী, এটা তার ফোরকাস্ট। আমি জানি না দোসরা জুনের পর যারা ফোন করবেন, আমি যদি অনুষ্ঠান সেদিনকে থাকি তো বলবই, যদি এমনও হয় আমি নেই তাহলে ঢুকে ওকে কনগ্রাচুলেশন করবেন সন্দীপকে, যে তোমার একটা মারাত্মক কথা ছিল জুনে সাফ, এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, দ্যাটস গ্রেট, এই এই ধরনের। এবং আপনাদের বলি যে বাড়িতে বসে থাকবেন কাজকর্মহীন হয়ে, উপায় নেই, সেটা প্রধানমন্ত্রী যেমন দিল্লি থেকে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে বলেছেন যে কিছু করার নেই ভাই, সবাই হাতে হাত মিলিয়ে চলতে হবে, বাড়িতে বসে থাকুন, তিনি চাল ডালের ব্যবস্থা করছেন ইত্যাদি। কিন্তু আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের চাল ডালের অভাব নেই, তাদের বেশ ভালো অবস্থা, কারণ কালার টিভিটা রয়েছে, প্রসূনদাকে যখন চেনেন তখন রাতের অনুষ্ঠানটাও দেখেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনটাও রয়েছে, সুতরাং সেটা দিয়ে ফোন করবেন সরাসরি, ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম, সরাসরি কথা বলে আপনার প্রবলেমগুলো। তুমি কীভাবে এই টাইমটা দেখবে ওদেরকে? দেখো এই কটা দিন তো পুরোপুরি গৃহবন্দী সবার মধ্যেই রয়েছে, একটা ঘরের মধ্যেই রয়েছি, বিকেল পাঁচটা থেকে আমার ম্যানেজার্সরা বাকি সময়গুলো ফোন অ্যাটেন্ড করবে এবং তাদের ডিটেলসগুলো নিয়ে নেবে, যারা যারা প্রেডিকশন করতে ইচ্ছুক, ডিটেলস মানে জন্ম, সময়, তারিখ, স্থান, প্রেডিকশনটা অলরেডি আমি করে রাখবো। পাঁচটা থেকে নটা যে ব্যক্তি করাতে চাইছেন তার সাথে ডিরেক্টলি ফোন করা হবে, বা তারা যদি ফোন করেন সরাসরি রিসিভ করা হবে এবং তার মাধ্যমে প্রেডিকশনটা দিয়ে দেওয়া হবে। এবার দেখা গেল কেউ হয়তো রেমেডি নিতে ইচ্ছুক, সে রেমেডিটাও অর্ডার করতে পারেন। এবার তিন তারিখ থেকে যখন আমার চেম্বার স্টার্ট হচ্ছে তখন তিন তারিখের পর প্রত্যেকটা চেম্বারে গিয়ে গিয়ে রেমেডি কালেক্ট করতে পারবেন, যে কোনো চেম্বার, তাদের নিয়ারেস্ট চেম্বার। কিন্তু যারা দেখা যাচ্ছে দূরবর্তী স্থান থেকে কথা বলছেন, কারণ আমার এই 31 মার্চ ছিল ব্যাঙ্গালোর, যেটা আমি পোস্টপোন করে দিলাম 2 তারিখ জুন মাসের, কারণ হচ্ছে আমি জানি যে জুন মাস থেকে অলরেডি কিন্তু যদি মানুষ সহযোগিতা করেন তাহলে কিন্তু সব ক্লিয়ার। সেখানে দাঁড়িয়ে কেউ হয়তো ব্যাঙ্গালোর থেকে প্রেডিকশন চাইছেন, তাই তাকে, সে তো আর নিয়ারেস্ট কোনো চেম্বার যোগাযোগ করতে পারছেন না, বাই পোস্ট তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, কুরিয়ারের মাধ্যমে তাদের রেমেডি পাঠিয়ে দেওয়া হবে, পদ্ধতি আপনাদের বলে দেওয়া হবে। এই পুরো পদ্ধতিটা জানবার জন্য আপনাদের ফোন করতে হবে এবং সহযোগিতা যেটা বললাম আপনাদেরও সহযোগিতা করতে হবে। একটা জায়গা বলে রাখি, যে চেম্বারে যে ফিজটা রয়েছে অনলাইনেও সেম ফিজ লাগবে, এক্সট্রা কোনো চার্জ লাগবে না। হ্যাঁ মানে আমি যেহেতু বিদেশ পেয়ে গেলাম তার মানে আমি অত ডলার হাকড়ে বসলাম, সেই জায়গাটা তিনি করবেন, কারণ বিদেশেও একই ক্রাইসিস চলছে, দে আর অন দা সেম বিশ্বব্যাপী প্রবলেম, এবং সবার কথা ভেবেই এই কাজটা করা হয়েছে। কারণ আপনারা জানেন আপনারা বিভিন্ন সময় আমার নাম্বারে ফোন করেছেন, অনলাইন প্রেডিকশন অনেকে চেয়েছেন এবং আমার ম্যানেজাররা সবসময় বলে স্যার অনলাইন প্রেডিকশন করেন না, কিন্তু এই সময়টা আমি শুরু করছি কারণ অনেকের ক্ষেত্রে বর্তমান সময়টা যেমন প্রকৃতিগত দিক থেকে আমরা খুব বিপদে আছি, আবার পাশাপাশি মার্চের পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গাগুলো, বাচ্চাদের পড়াশোনা, এডুকেশন, স্ট্রিম চুজ, কেরিয়ার, বিভিন্ন ধরনের ব্যবসাবাতির জায়গাটা, কারণ সবই তো মোটামুটি ডিটোরিয়েট করছে সব, কিন্তু এই সময়টা ভীষণ ক্রুসিয়াল পিরিয়ড, এবং এই জায়গাটাকে মাথায় রেখে আমি এই কটা দিন অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা করেছি। তবে সেটা শুধুমাত্র 2 তারিখ পর্যন্তই, 2 তারিখের পর কিন্তু আর নয়, 3 তারিখ থেকে চেম্বার স্টার্ট হয়ে যাবে, 3 তারিখ থেকে কিন্তু অনলাইন প্রেডিকশন বন্ধ হয়ে যাবে। অনলাইন প্রেডিকশন ততদিন পর্যন্ত হবে যতদিন না নতুন চেম্বার আবার শুরু হচ্ছে, তাই এখন পর্যন্ত আপাতত আমি আগামীকাল থেকে 2 তারিখ অবধি স্টপ রাখছি, 2 তারিখের পর থেকে 3 তারিখ থেকে যখন চেম্বার তখন অনলাইন প্রোগ্রাম, অনলাইন প্রেডিকশন বন্ধ হয়ে যাচ্ছে। যদি আবারও কোনো রকম বিপদ আসে যেখানে আমরা হয়তো চেম্বার্স করতে পারছি না, আপনারা হয়তো বাড়ি থেকে বেরোতে পারছেন না, তখন অনলাইন প্রেডিকশন আবারও চালু হবে এবং সেটা টিভির পর্দার মাধ্যমে বা অনলাইন আপনাদের ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কেউ আছেন না? আমি একটু দেখে নিচ্ছি। হ্যালো, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, আমি ভারতী চক্রবর্তী বলছি। কোথা থেকে? দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। হ্যাঁ বলুন। দমদম ক্যান্টনমেন্ট থেকে বলুন। যেসব বাদ বললাম ওই
আপনি টেলিভিশনের সামনে থেকে একটু সরে যান। সময়টা সন্ধ্যে 7:20। ১৪ই জুলাই ১৯৭৬ এই ডেট অফ বার্থ টা আপনি সঠিক জানেন? আপনি 76 বললেন না প্রথমে? রবিবার ছিল, এটা মিলে গেছে। মকর লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ জানা ছিল? হ্যাঁ, বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। প্রথমত হচ্ছে মেষ রাশি, মেষ রাশি খুব খারাপ সময় জানুয়ারি মাস পর্যন্ত পেরিয়েছে, এখন বর্তমান সময়টা কম্পারেটিভলি ভালো। এবং এই ছকটার মধ্যে যেটা রয়েছে, আপনার কোনো কাজের সাথে কোনো অর্থনৈতিক, নিজস্ব কোনো অর্থনৈতিক রোজগারের জায়গা রয়েছে এই ছকের মধ্যে। আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত বা ভালো, ওর ছেলে, আচ্ছা আচ্ছা, আপনার ছেলে খুব ভালো চাকরির সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ভালো চাকরিটা কিন্তু আমি ইন্ডিকেট করলাম, একটু শেয়ার করুন। কোথায় চাকরি করে যেটা জিজ্ঞেস করবে তার উত্তর দেবেন, শুনি তারপরে বিয়েটা শুনবো। গুরুজনদের সম্মান করা বা ঈশ্বর, ঈশ্বর ভক্তি, ভীষণ পরিমাণে আধ্যাত্মিকতা লাইনটাও ভালোবাসে, সেটা কি করে? আর আপনার ছেলের শুক্র কেতু যে বীজযোগটা রয়েছে, তার লোয়ার পোর্শন কোনো শারীরিক প্রবলেম বা মানসিক প্রবলেম আসতে পারে। লোয়ার পোর্শন তার মানসিক নয়, মানসিকটাও পড়েই, যাই হোক, আমি আপনাকে বলবো সেটার জন্য ও ভীষণ পরিমাণে ভয় ভয় পাচ্ছে বিয়ে করতে, বা বিয়েতে ওর ভীষণ একটা ভয় রয়েছে। একটা কেস চলছে, একটা ডিভোর্সের কেস চলছে। শারীরিক দিক থেকে কোনো ডিস্টারবেন্স ছিল ওদের দুজনের মধ্যে? তার মানে অসুস্থতা, মানসিক জায়গাটা এলো স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রীর মধ্যে এলো, যেটা বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব দিল, তাই তো? হ্যাঁ, বিবাহের জায়গাটা জটিলতা রয়েছে। আপনি ডিভোর্স পাবে কিনা জিজ্ঞেস করছেন, বা দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন? দ্বিতীয় বিয়ের ব্যাপারটা এখন বলা যাবে না, কারণ এখন এই মুহূর্তে দ্বিতীয় বিয়ের কোনো যোগ নেই। কিন্তু প্রথম বিয়ের জায়গাটা, যেটা আপনি ডিভোর্সের দিকটা এগোচ্ছেন, সেখানেও শুক্র কেতু বীজযোগ মামলা মকদ্দমা বা আইনি জটিলতা দিক থেকে সমস্যা দেয়, ঠিক আছে? এই জায়গাটা রেমেডি করান, কারণ আপনার ছেলের দিক থেকে এই আগস্টের পর থেকে একটা ভালো সময় আসছে, আগস্টের পর থেকে। তাই আপনাকে পরের থেকে, হ্যাঁ, আপনার ছেলে চাকরি ভালো করে, আপনার ছেলের মন, আপনি বললেন যে ও ঈশ্বর ভক্তি আছে, ঈশ্বরের প্রতি প্রেম রয়েছে, গুরুজনদের প্রতি সম্মান রয়েছে, এই জায়গাতে সঠিক সময় যদি ওকে ভালো রেমেডি করা হয়, আপনার ছেলে এই দুর্বল জায়গাগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। একটা ব্যাপার হচ্ছে যে সন্দীপ কিন্তু দুটো মিন করেছে, এবং একটি মিন আমার মাথায় রয়েছে, সেটা হচ্ছে আপনার ছেলের ব্যাপারে ও খুব একটা কিন্তু আশাবাদী নয়, মানে সেক্সুয়ালি আনহ্যাপিনেসের কতগুলো ক্লজের কথা ও ইনডাইরেক্টলি বলতে চেয়েছে। আপনি অবশ্য বললেন আপনার বৌমা পাগল, সেটা বোধহয় যদি সঠিক না হয় তাহলে পরে কথা বলে নেবেন, কিন্তু কারণ নট নেসেসারি, কিন্তু বউ এর উপর দোষ দেওয়াটা আমাদের একটা হ্যাবিট। আপনার ছেলে ঠিক আছে তো? এটা হচ্ছে মস্ত বড় কথা। যাই হোক, সাবধানে থাকুন, আতঙ্কে না সতর্কে থাকুন, এটাই হোক সন্দীপ শাস্ত্রীর স্লোগান।